হ্যালো, লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে আমরা কিভাবে ফাইল ফোল্ডার ক্রিয়েট করতে পারি, আজকে আমরা যেটা দেখব ফাইল ম্যানেজমেন্টের আরো কিছু ইম্পর্টেন্ট দিক আছে, যে আমরা একটা ফাইল কিভাবে রিমুভ করতে পারি, একটা ফোল্ডার কিভাবে রিমুভ করতে পারি, তারপরে একটা ফাইল কিভাবে কপি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, অথবা একটা ফাইল কিভাবে অন্য জায়গায় মুভ করে নিয়ে যেতে পারি, অথবা আমরা কিভাবে একটা ফাইল বা ফোল্ডারকে রিনেম করতে পারি। তো আমি যদি একটা ফাইলকে কপি করার কথা চিন্তা করি বা একটা ফোল্ডারকে কপি করার চিন্তা করি, তাহলে কপির জন্য আমরা যে কমান্ডটা এখানে ইউজ করতে পারি সেটা হলো গিয়ে সিপি। সিপি মানে হলো গিয়ে কপি। সিপি কমান্ডের সিনেপসিসের কথা বা সিনট্যাক্সের কথা যদি আমি বলি, তাহলে সিপি স্পেস সোর্স মানে আমি যেই ফাইলটাকে কপি করতে যাচ্ছি তার নাম, অথবা যদি এটা অন্য কোনো লোকেশনে স্টোর থাকে তাহলে তার পাথটা দিতে হবে, তাহলে সোর্স নেম অর পাথ, আর এরপরে স্পেস দিয়ে হলো গিয়ে ডেস্টিনেশন। তাহলে সে আমি যদি চিন্তা করি যে আমার হোমের ভিতরে, আমার হোমের ভিতরে একটা ফোল্ডার আছে সে সেন্টোস, এই সেন্টোস এর ভিতরে একটা ফোল্ডার আছে সে মাই ফাইলস, এই মাই ফাইলস এর ভিতরে আছে পিকচার্স, দেন আছে সংস, ভিডিওস, লেটস সে ফর অ্যান এক্সাম্পল টিউটোরিয়ালস। এখন এটা যদি আমার স্ল্যাশ হতো, যে হোম আমার স্ল্যাশের মধ্যে, এখানে আমি এটাকে স্ল্যাশ, এখানে আরেকটা ফোল্ডার আছে লেটস সে ফর এক্সাম্পল টেম্প। এখন আমি এখান থেকে সংস ফোল্ডারের ভিতরে আছে সে রবীন্দ্রসঙ্গীত, তারপরে সে হিন্দি, ইংলিশ, ব্যান্ড। এখন আমি লেটস সে ফর অ্যান এক্সাম্পল এই রবীন্দ্রসঙ্গীতটাকে আমি টেম্পের ভিতরে নিয়ে যেতে চাচ্ছি। এখন এই রবীন্দ্রসঙ্গীতটা যদি ফাইল হয়, এই রবীন্দ্রসঙ্গীতটাকে যদি আমি একটা ফাইল বলি, তাহলে এই রবীন্দ্রসঙ্গীতটা কিভাবে টেম্পের ভিতরে যদি আমি নিয়ে যেতে চাই, তাহলে কমান্ডটা হবে এরকম যে সিপি, যদি আমি অ্যাবসলিউট পাথ দিয়ে সোর্স ডিফাইন করি তাহলে স্ল্যাশ হোম স্ল্যাশ সেন্টোস, my files, songs, Rovindro, আর ডেস্টিনেশন আমি কি লিখবো, ডেস্টিনেশন আমি কোথায় দিতে যাচ্ছি। এখন আমি যদি অ্যাবসলিউট পাথ দিয়ে ডেস্টিনেশন দিই তাহলে এখানে স্ল্যাশ টিএম, এই কমান্ডটা যদি আমি এক্সিকিউট করি তাহলে আমার এই রবীন্দ্র যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা, এই ফাইলটা, এই ফাইলটা টেম্পের ভিতরে কপি হয়ে চলে যাবে।
এখন সমস্যা কোথায় হয়? সমস্যা হবে যদি আমি সংসটাকে কপি করে নিয়ে যেতে চাই। যদি সংসটাকে কপি করে নিয়ে যেতে চাই, এখানে আমাকে বলে দিতে হবে যে আমি চাচ্ছি যে এই সংস পুরো ফোল্ডারটা কপি করে নিয়ে যেতে। তার মানে এর ভিতরে যা যা আছে এই সকল ফাইল বা ফোল্ডার সহ যেন কপি হয়ে চলে যায়। যেহেতু সং একটা ফোল্ডার, তাহলে কমান্ডটা হবে এরকম, সিপি দেন আমার ডেস্টিনেশন, আমার সোর্স। সোর্স আমি এটা কেটে অ্যাবসলিউট পাথ দিয়েছিলাম। এখন যদি আমি রিলেটিভ পাথ চিন্তা করি, সে আমার কারেন্ট ফোল্ডার বা প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি যদি সেন্টোএস হয়, তাহলে আমার কমান্ডটা এরকম হবে, মাই ফাইলস স্ল্যাশ সংস। তাহলে আমি সংস ফোল্ডারটা কপি করব, এটা আমি বলে দিচ্ছি। এখন তাহলে ডেস্টিনেশন কি হবে? ডেস্টিনেশন হবে স্ল্যাশ টিএমপি। কিন্তু এই কমান্ডটা যদি আমি এক্সিকিউট করি, এই কমান্ডটা এক্সিকিউট করার পরে যেটা হবে সেটা হলো কি, একটা ইরোর জেনারেট করবে আমাকে। সো এই ইরোরটা থেকে যেন আমি বেঁচে আসতে পারি, বা এই ইরোরটাকে যদি যেন আমি অ্যাভয়েড করতে পারি, এর জন্য আমাদের এখানে একটা এক্সট্রা অপশন অ্যাড করতে হবে। অপশনটা হলো মাইনাস আর। এখানে আমি মাইনাস আর একটা অপশন অ্যাড করব। এই অপশনটা অ্যাড করা মানে হলো কি, আমি রিকার্সিভলি এটাকে কপি করব। মানে হলো কি, মাইনাস আর দিয়ে বেসিক্যালি এখানে রিকার্সিভ বোঝায়। এখানে মাইনাস আর অপশনটা অ্যাড করা মানে সংসের ভিতরে যত ফাইল বা ফোল্ডার আছে সব ফোল্ডার সহ ও কপি করে স্ল্যাশ টেম্পে নিয়ে যাবো। এখন আমি যদি এই ফোল্ডারটাকে এইভাবে কপি করতে চাই, সে আমি ভিডিওসটাকে যদি কপি করতে চাই, তাহলে কি হবে দেখেন। তাহলে আমি এখানে কমান্ড দিতে পারি সিপি মাই ফাইলস দেন ভিডিওস ডেস্টিনেশন। এখন ডেস্টিনেশনে ভিডিওসের জায়গায় আমি অন্য কিছু দিব, মুভি হিসাবে রাখবো। তাহলে আমি এখানে দিতে পারি স্ল্যাশ টিএমপি স্ল্যাশ মুভি। এখন এখানে যেটা হবে দেখেন, যদি টেম্পের ভিতরে মুভি নামের একটা ফোল্ডার থাকে, যদি টেম্পের ভিতরে মুভি নামের একটা ফোল্ডার থাকে, তাহলে আমার এই মুভি ফোল্ডারের ভিতরে ভিডিওসটা কপি হয়ে যাবে। কিন্তু যদি মুভি ফোল্ডার টেম্পের ভিতরে মুভি নামে কোনো ফোল্ডার না থাকে, তাহলে ভিডিওটা যে ফোল্ডারটা আমি কপি করছি ওইটার নাম চেঞ্জ হয়ে টেম্পের ভিতরে মুভি নামে ক্রিয়েট হবে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে কপি কমান্ড কিভাবে কাজ করে। এছাড়াও যদি আমরা মুভ করতে চাই, আমরা অনেক সময় মুভ করি, কপি না করে আমরা মুভ করি, তো মুভ যদি করতে চাই তাহলে কি হবে, মুভ যদি করতে চাই, কপি আর মুভের সিনট্যাক্সটা সেম। মুভ আমরা বিভিন্ন কাজে ইউজ করি, যেমন আমার কথা যদি বলি, আমি মুভ কমান্ডটা সবচেয়ে বেশি ইউজ করি ফাইল বা ফোল্ডার রিলিভ করার ক্ষেত্রে। তাহলে আমরা যদি এখানে দেই এমভি, তারপরে লেটস সে ফর এক্সাম্পল আমি আমার হোমের ভিতরে একটা ফোল্ডার আছে বা আমার কারেন্ট লোকেশনে একটা ফোল্ডার আছে এবিসি, এরপরে এই এবিসি ফোল্ডারটাকে যদি আমি XYZ নামে মুভ করতে চাই বা রিনেম করতে চাই, তাহলে কমান্ডটা এরকম হবে। তার মানে এখানেও কিন্তু সেম কাজটাই করছে। কি কাজটা করছে? এবিসি হলো গিয়ে আমার সোর্স, আর XYZ হলো গিয়ে আমার ডেস্টিনেশন। সেম ওয়েতে আমি যদি এইটাকে অন্য কোনোখানে নিয়ে যেতে চাই, এখান থেকে এবিসিটাকে সরিয়ে আমি অন্য কোনোখানে যদি নিয়ে যেতে চাই, তাহলে আমি সোর্সের পাথ ডিক্লেয়ার করে দিব, সে এমভি। আমি যদি এই ডায়াগ্রাম অনুযায়ী যাই, আমাদের আগের ডায়াগ্রাম অনুযায়ী যাই, আমি লেটস সে ফর অ্যান এক্সাম্পল আমি পিকচার্সটাকে মুভ করে টেম্পের ভিতরে যদি নিয়ে যেতে চাই, তাহলে কি হবে,
say my files slash pictures. এটাকে আমি স্ল্যাশ টিএমপির ভিতরে নিয়ে যাব, তাহলে স্ল্যাশ টিএমপি। এবং এটার ক্ষেত্রে কি হবে যে আমার পিকচার ফাইলটা মাই ফাইলস থেকে ডিলিট হয়ে যাবে এবং নতুন করে স্ল্যাশ টিএমপির ভিতরে অ্যাড হবে। এরপরে ফাইল বা ফোল্ডার ম্যানেজ করার জন্য আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো গিয়ে রিমুভ। আমরা একটা ফাইল বা ফোল্ডারকে কিভাবে রিমুভ করতে পারি, তো এইটার ক্ষেত্রে আমরা যে কমান্ডটা ইউজ করি সেই কমান্ডটা হলো গিয়ে আরএম। আরএম বলতে রিমুভ। তাহলে এই আরএম কমান্ডটার সিনট্যাক্স কি? আরএম তারপরে আমার সোর্স ফাইলের পাথ বা নেই। এখন আরএম যদি আমি ইউজ করতে চাই, আরএম অনেকভাবে অনেকভাবে বলতে আমি যদি আরএম কমান্ড দিয়ে জাস্ট একটা ফাইলের নাম বলি, লেটস সে ফর অ্যান এক্সাম্পল টিউটোরিয়ালস আমি যদি ডিলিট করে দিতে চাই, তাহলে আমি এখানে কমান্ড দিব আরএম। বা আমি যদি টিউটোরিয়ালস না ডিলিট করে, আমার এখানে একটা ফাইল আছে ধরলাম ব্যান, ব্যানটাকে আমি ডিলিট করে দিতে চাই, এটাকে যদি আমি ফাইল ধরি, তাহলে আমি এখানে দিব কি আরএম মাই ফাইলস। আমি এখানে রিলেটিভ পাথ ইউজ করছি, আরএম মাই ফাইলস স্ল্যাশ সংস স্ল্যাশ ব্যান। এটা হলো গিয়ে ফাইল ডিলিট করার জন্য। যেমন কপিতে আমরা দেখেছিলাম যখন আমরা ফাইল বা ফোল্ডার ডিলিট করতে চাই, তখন কপি করতে চাই, তখন আমার রিকার্সিভ অপশন সেট করতে হয়। সেম ওয়েতে আমরা যেভাবে আমরা কপি করার সময় রিকার্সিভ অপশন অ্যাড করি যেন ভিতরে সকল ফাইল বা ফোল্ডার সহ এটা কপি হয়, সেম ওয়েতে আমরা আরএম এর ক্ষেত্রেও এই অপশনটা অ্যাড করতে পারি। এবং অপশন কিন্তু এরকম না যে আমরা লাস্টে অ্যাড করতে হবে, আমরা ইচ্ছা করলে এখানেও অপশনটা অ্যাড করে দিতে পারি মাইনাস আর। মাইনাস আর দিয়ে আমি দিলাম যে মাই ফাইলস দেন স্ল্যাশ, আমি এখানে ডিলিট করতে চাচ্ছিলাম হলো গিয়ে এই ফোল্ডারটা, সেটা হলো গিয়ে টিউটোরিয়ালস স্ল্যাশ টিউটোরিয়াল। এখন এখানে একটা জিনিস হয় যে আমরা যখন ফাইল বা ফোল্ডার গুলোকে ডিলিট করতে চাই, তখন যেটা হয় যে আমাকে কোয়েশ্চেন করে, আমার সিস্টেম আমাকে কোয়েশ্চেন করবে যে আমি এটাকে কিভাবে ডিলিট করতে যাচ্ছি, ডিলিট করতে চাচ্ছি কি চাচ্ছি না, ইয়েস অর নো। আমি যদি এখানে আর এর সাথে একটা এক্সট্রা অপশন অ্যাড করে দেই এফ, তাহলে ও এই কোয়েশ্চেনটা করবে না। এখানে এফ বলতে আমরা ফোর্স বোঝাচ্ছি। তারপরে আরো আছে যে আমরা যদি মাল্টিপল ফাইলস বা ফোল্ডার ডিলিট করতে চাই, বা আমার একটা ফোল্ডারের ভিতরে অনেকগুলা ফাইল আছে, এখন আমি চাচ্ছি যেই ফোল্ডারগুলো এমটি ওই ফোল্ডারগুলো আমি সব ডিলিট করে দিব, তাহলে কি করব? আমার 1,500 ফোল্ডার আছে স্যার, এখন এখানে 400-500 আছে এমটি ফোল্ডার, ওইগুলোকে ডিলিট করবো, কিন্তু যেগুলোর ভিতরে ফাইল আছে বা ফোল্ডার আছে ওইগুলোকে ডিলিট করব না। তাহলে আমি একটা কমান্ড ইউজ করতে পারি, সেটা হলো গিয়ে আরএম ডি। আমি যদি দেই আরএম ডি, লেটস সে ফর অ্যান এক্সাম্পল আমি এখানে সংস এর ভিতরে সব কিছু ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে আমি এখানে দিব মাই ফাইলস স্ল্যাশ সংস স্ল্যাশ স্টার, স্টার মানে অল। আরএমডি দিয়ে শুধুমাত্র এমটি ফোল্ডার গুলো ডিলিট করা যায়। তাহলে এখন আসলে আমরা দেখি যে আমরা এই কমান্ড গুলো যদি রান করি তাহলে কি হয়। তাহলে আমরা একটু আমাদের টার্মিনালে চলে যাই। আমরা
আমরা আমাদের টার্মিনালে চলে আসলাম, আমরা এক কাজ করি আমরা ফাইলগুলো বানাই। তাহলে কিভাবে বানাবো? আমরা mkdir কমান্ড শিখেছি, mkdir স্ল্যাশ স্ল্যাশ দাও লাগবে না, আমি যেহেতু হোমের ভিতরে সেন্টওয়েসের ভিতরেই আছি তাহলে আমি এখানে দিলাম মাই ফাইলস স্ল্যাশ videos songs tutorials তারপরে আর কাজ ছিল হলো কি pictures minus p অপশন অ্যাড করতে হবে, minus p অপশন অ্যাড করলাম, এরপরে আমার এগুলো ক্রিয়েট হয়ে গেল। তাহলে ls স্পেস মাই ফাইলস এর ভিতরে একটু দেখি, মাই ফাইলস এর ভিতরে আমার চারটা ফোল্ডার আছে। এরপরে আমি সংস এর ভিতরে ফোল্ডার গুলো ক্রিয়েট করি। লেটস ফর অ্যান এক্সাম্পল কি কি ছিল, mkdir এখানে মাই ফাইলস স্ল্যাশ হবে না, মাই ফাইলস দেন সংস, এর ভিতরে আমি কি কি ক্রিয়েট করব, এর ভিতরে আমি ক্রিয়েট করব রবীন্দ্র দেন হিন্দি প্যান ইংলিশ। এখন আমি যদি যেটা করে আমরা যেটা থিওরিটিক্যালি দেখলাম এতক্ষণ কমনগুলো, তো ওইটা যদি আমরা প্র্যাকটিক্যালি এখন করি, তাহলে আমরা ফার্স্টে যেটা করেছিলাম যে আমরা রবীন্দ্র নামের যে ফাইলটা ছিল, সরি আমি এটা ফোল্ডার বানিয়ে ফেলেছি, আমরা এখন যদি ওই ফাইলগুলো বানাই রবীন্দ্র হিন্দি ব্যান্ড এগুলো যদি বানাই, তাহলে আমি এখানে mkdir এর জায়গায় টাচ কমান্ড দিতে হবে, তাহলে আমি ফাইল বানালাম। এখন আমি রবীন্দ্র নামের ফোল্ডারটাকে টেম্পে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে আমি এখানে দিলাম সিপি মাই ফাইলস সংস রবীন্দ্র নিয়ে যাব টেম্পে, সরি টেম্পে। এখন আমি যদি একটু দেখি ls স্ল্যাশ টেম্পি, তাহলে এখন রবীন্দ্র চলে এসেছে আমার এখানে কপি হয়ে। সেম ওয়েতে আমি যদি এখন দিই সিপি স্ল্যাশ মাই ফাইলস স্ল্যাশ না মাই ফাইলস ভিডিওসকে যদি কপি করি, তাহলে দেখেন আমি যদি এখন স্ল্যাশ টিএমপি তে কপি করি তাহলে আমাকে ইরোর দিবে, কারণ আমরা বলেছিলাম এখানে আমার রিকার্সিভ অপশন দিতে হবে। আমরা রিকার্সিভ অপশন দিলে এখন দেখেন ls স্ল্যাশ টিএমপি, তাহলে দেখেন ভিডিও ফোল্ডারটাও আমার কপি হয়ে চলে এসেছে। সেম ওয়েতে আমরা যদি এখন চিন্তা করি যে আমরা মুভ করব, তাহলে কি হবে, সে টাচ এখানে এবিসি নামের একটা ফোল্ডার আমি বানালাম, এটাকে যদি আমি মুভ করতে চাই তাহলে এমভি এবিসি, আগে একটু দেখে নেই, ls দিলাম এবিসি নামে একটা ফাইল হয়েছে, আমি এখানে দিলাম এমভি এবিসি এক্সওয়াইজেড, তাহলে এখন যদি চেক করি দেখেন এবিসি আমার এক্সওয়াইজেড হয়ে গেছে। বা আমি যদি এখন পিকচার্সকে মুভ করে নিয়ে যেতে চাই, আমার এখানে পিকচার্স নামে একটা ফাইল আছে মাই ফাইলস এর ভিতরে, তাহলে আমি এখানে দিতে পারি এমভি মাই ফাইলস পিকচার্স, পিকচার্স কে আমি মুভ করে স্ল্যাশ টিএমপি এর ভিতরে নিয়ে যাব। এখন দেখেন ls মাই ফাইলস যদি দেই পিকচার্স কিন্তু নাই, ls দিয়ে আমি যদি টিএমপি তে দেখি তাহলে
টিএমপিতে দেখেন পিকচার শেষে বলেছে। অথবা আমি যদি এখানে এরকম করতাম যে এমভি তারপরে মাই ফাইলস, আমি যদি ভিডিওসটাকে মুভ করে নিয়ে যেতে চেতাম তাহলে আমি দিতাম স্ল্যাশ টিএমপি। এর আগে আমরা দেখেছিলাম যে আমরা যদি এখানে টিএমপির পরে আমি যদি এখানে দিয়ে দিই মুভি তাহলে কি হবে দেখেন, এলএস মাই ফাইলস, এখন দেখেন ভিডিওস কিন্তু নাই। তাহলে এলএস আমি যদি দিলাম টেম্প তাহলে দেখেন ভিডিওস এখানে চেঞ্জ হয়ে মুভি নামে চলে এসেছে। সো বেসিক্যালি যদি মুভি নামে এখানে একটা ফোল্ডার থাকতো তাহলে এটা মুভি নামের ফোল্ডারের ভিতরে কপি হতো ভিডিওস নামে, ঠিক আছে। এখন আমি যদি আরএম কমান্ড দেখতে চাই তাহলে কি হবে, আমি লেটস সে ফর অ্যান এক্সাম্পল আমি এখানে দিলাম আরএম, আমি মাই ফাইলস এর ভিতরে টিউটোরিয়ালস কে ডিলিট করে দিতে যাচ্ছি। এখন আমি যদি এন্টার দেই তাহলে কি ডিলিট হবে, হবে না। এটা ডিলিট করতে হলে আমার এখানে মাইনাস আর অপশন দিতে হবে, অথবা আমি যদি এখানে চাই যে আমি টিউটোরিয়ালের ভিতরে আমি সংস এর ভিতর থেকে ব্যান্ডটাকে ডিলিট করব তাহলে আমি এখানে দিই আরএম মাইনাস আরএম মাই ফাইলস এরপরে সংস দেন হলো আমার ফাইলের নাম, ফাইলের নামটা কি, ফাইলের নামটা হলো ব্যান্ড। এখানে আমাদের কোনো কোয়েশ্চেন করছে না কারণ আমার ডিরেক্টরিটা যেটা ছিল সেটা খালি ছিল। কিন্তু আমি যদি এখন এখানে দিতাম আরএম মাইনাস এফ আর মাই ফাইলস, ডিলিট হয়ে গেছে। কেন, কারণ আমার এখানে এফ অপশন অ্যাড করা আছে। কিন্তু আবার যদি আমি এগুলোকে ক্রিয়েট করি সে আমি আপের দিয়ে আমার আগের কমান্ডগুলোতে যেতে পারি। তো আমি যদি এখানে আবার ডিরেক্টরিগুলো ক্রিয়েট করি যে মাই ফাইল সংস সরি মাইনাস পি দিতে হবে, মাইনাস পি দিয়ে আমি এই ফাইলগুলোকে অ্যাড করলাম। এখন দেখেন আমি যদি এখানে এফ অপশন না দিই আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আমি এখানে একটা ফোল্ডার বানালাম এমকেডিআইআর টেস্ট এবং টেস্টের ভিতরে আমি টেস্ট ওয়ান ডট ডট থাউজেন্ড দিলাম। টেস্ট যেহেতু নাই মাইনাস পি দিতে হবে। এখন আমি এখানে এখন যদি আমি এমটি ডিরেক্টরি ডিরেক্ট করতে চাই আমি এখানে একটা কাজ করি, আমি এখানে দিলাম mkdir mkdir না আমি এখানে নাম সে টাচ, এর ভিতরে আমার ফাইল ক্রিয়েট হবে হ্যালো নামে, মাইনাস পিটা মুছে দিই যেহেতু টাচের কোনো মাইনাস পি নামের অপশন নাই। তাহলে আমি ফাইল ক্রিয়েট করলাম, এই চারটা ফোল্ডারের ভিতরে হ্যালো নামে ফাইল আছে। এখন আমি যদি এখানে দেই এম আর এম ডির তারপরে দিলাম টেস্টের ভিতরে স্টার, তাহলে দেখেন এলএস টেস্ট, টেস্টের ভিতরে শুধু এই চারটা ফোল্ডারই আছে, যে চারটা ফোল্ডার এমটি না, বাকি সব এমটি ফোল্ডার এখান থেকে ডিলিট হয়ে গেছে। তাহলে আশা করতে পারি যে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ইউজার ম্যানেজমেন্ট করব, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।